হ্যালো খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি শুক্রবার পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে এবং রাতে আজ কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে তা পরিবর্তনটা কি। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুক্রবার কেমন আবহাওয়া থাকতে পারে সেই সমস্ত খবর নিয়েই রয়েছে এখনকার ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করতে পারেন নেই এবং একটি লাইক করতে ভুলবেন না প্রথমেই জানবো দক্ষিণবঙ্গ তারপরে জানবো উত্তরবঙ্গের খবর দেখুন পশ্চিমী ঝঞ্ঝার ঝামেলা কিন্তু এখনই কাটছে না কারণ এই যে ঝঞ্ঝা রয়েছে এটি যেতে না যেতেই আগামীকাল শুক্রবার আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে প্রবেশ করতে চলেছে তার ফলে কিন্তু আগামী সপ্তাহে আবার একটা বৃষ্টিপাত আসতে চলেছে তবে তার প্রভাব বা বৃষ্টিপাতটা কতটা কোথায় হতে পারে এখনও জানা যায়নি তবে যাই খবর জানা যাক না কেন আমি সময় মতো আপনাদের অবশ্যই জানিয়ে দেব তবে বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে সেটি একবারে পূর্ব দিকে সরে গেছে এবং বাংলাদেশের সংলগ্ন ভূখণ্ডে অবস্থান করছে এর জন্য আজকে দফায় দফায় বেশ বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণের বেশিরভাগ পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা এবং সঙ্গে রাতেও কিন্তু বৃষ্টিপাতটা চলবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তা বাংলাদেশ সংলগ্ন ভূখণ্ডের শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করার জন্য আজ দিনভর এই এই যে যে বৃষ্টিপাত বৃষ্টিপাত চলছে এবং রাতের দিকে চলতে পারে পারে বা একটু বাড়তে সেই জায়গাগুলো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশ এছাড়াও মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে পারে বেশ কিছু কিছু জায়গায় কোথাও কখনো হালকা বৃষ্টি যেমন দেখা যাচ্ছে কলকাতায় খুব হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে সঙ্গে হাওড়াতেও কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে অন্যদিকে জানা যাচ্ছে হুগলি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হালকা কোথাও হবে না কোথাও একটু ভারী হলেও কিন্তু হতে পারে তবে দক্ষিণবঙ্গের আর যে বাকি জেলা রয়েছে যেমন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই কারণ পশ্চিমী ঝঞ্ঝা যদিও তার এফেক্ট রয়েছে সেটা কিন্তু দুর্বল হয়ে গেছে তবে আজকের দিনটা দু এক পশলা হালকা বা কোথাও বিক্ষিপ্ত হবে কিন্তু পশ্চিমের কিছু কিছু জেলায় বিশেষ করে বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কিন্তু হবার সম্ভাবনা রয়েছে সঙ্গে সহ বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বিশেষ করে বীরভূম এই সমস্ত বা সংলগ্ন জেলাগুলোতে তবে এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাতটা আজকে চলবে এবং আগামীকাল বৃষ্টি হবে কিনা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত তো চলছেই সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আজকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং কোথাও কোথাও চলছে এবং এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে যে আগামীকাল শুক্রবার পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা চলবে শুক্রবার উত্তরবঙ্গের গড় তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ আগামীকাল তিন থেকে তেইশ ডিগ্রির মধ্যে এবং দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে তাপমাত্রা কিন্তু নামতে শুরু করবে উত্তরে হাওয়া একটু করে ঢুকতে শুরু করবে তার ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা নামবে জানা যাচ্ছে থেকে ডিগ্রির মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে তবে কিন্তু এটাও জানা যাচ্ছে কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে গড় আর্দ্রতার পরিমাণ শুক্রবার থাকতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ এবং হাওয়া বইবে ছয় থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টায় এবার যেটা আগে বললাম যে শুক্রবার থেকে একটা আবহাওয়ার পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কি শুক্রবার থেকে ফের যে একটা আবহাওয়ার পরিবর্তন সেটা হচ্ছে তাপমাত্রা নামতে শুরু করবে এবং শনিবার থেকে তাপমাত্রা এত বেশ কিছুটা নেমে যাবে যে শীতের আমেজ বেশ কিছুটা ফিরে আসছে সঙ্গে এটাও জানানো হয়েছে যে কনকনে কনে ঠান্ডা কিন্তু ফিরে আসছে না তবে পরিবর্তনের আরেকটা দিক হলো যে আজকেও যেমন কুয়াশা এসেছে এবং আগামীকালও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন থেকে মাঝারি কোথাও একটু হালকা কুয়াশার চাদরে কিন্তু আবৃত থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং কোথাও কোথাও দৃশ্যমানতা খুব নিচে নেমে যেতে পারে তবে এটাও বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে অর্থাৎ বেলার দিকে কুয়াশা সরে যাবে এবং উত্তরবঙ্গে কিন্তু শুক্রবারও বৃষ্টিপাতটা জারি থাকবে তাই আবহাওয়া পরিবর্তন অর্থাৎ আবহাওয়া একেবারে পরিষ্কার হতে উত্তরবঙ্গে সেখানে কিন্তু শনিবার থেকে হবার কথা বলা হয়েছে আর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এখন একটা থেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে শুক্রবারও কি বৃষ্টি হবে বা কোথায় কোথায় হবে দেখুন সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তো শুক্রবার বৃষ্টিপাতটা চলছেই যেটা আগেই বললাম এবং দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টিপাতটা শুক্রবার চলবে তা কোথায় কোথায় চলবে সেখান থেকে এই খবরই উঠে আসছে দক্ষিণবঙ্গের মূলত উপকূলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা চলবে কারণ ঘূর্ণাবর্ত ওখানে বেশ কিছুটা সক্রিয় থাকবে বিশেষ করে বলা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সহ অর্থাৎ দুই মেদিনীপুর সহ পার্শ্ববর্তী কিছু জেলা এবং জানা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ওই সংলগ্ন জায়গাতে কিন্তু শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও কিন্তু আজকের দিনভর বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যেটা বললাম বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ দক্ষিণের জায়গাগুলো তবে উত্তরাংশে খুব হালকা বৃষ্টিপাত চলবে আজকের দিনটা এবং আগামীকাল থেকে বাংলাদেশের উত্তরাংশের জেলাগুলো অর্থাৎ রাজশাহী ময়মনসিংহ এখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে বৃষ্টিপাতটা কিন্তু মূলত দক্ষিণবঙ্গে আজকের দিনটাই আগামীকাল উপকূলের জায়গাগুলোতে হবে তবে উপকূল বাদে বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিম দিকের বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবার সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং উত্তরবঙ্গে শনিবার থেকে আবহাওয়া পরিষ্কার হবে আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পও করবে দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং